আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, দর্শক এবং শ্রোতা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আপনাদের সাথে আছি আমি সালেহ আহমদ, লেকচারার ইন ইংলিশ, মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ, মৌলভীবাজার। আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু লার্ন প্রিপজিশন ইজিলি, কিভাবে খুব সহজে প্রিপজিশন শেখা যায়। প্রিপজিশন একটা অনেক লম্বা অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে অসংখ্য রোল আছে এবং অনেক কিছু মুখস্থ করার আছে। তো দেখি আমরা আমাদের এই টপিকের মধ্যে কি কি কাজ করতে হয়। প্রথমত হচ্ছে গাদা গাদা প্রিপজিশনের রোল মুখস্থ করতে হবে, ইন কোন কোন জায়গায় ব্যবহৃত হয়, অন কোন কোন জায়গায় ব্যবহৃত হয়, অ্যাট কোন কোন জায়গায় ব্যবহৃত হয়, বিফোর কোন জায়গায় ব্যবহৃত হয়, আফটার কোন জায়গায় ব্যবহৃত হয়, এরকম দেখবেন যে প্রতিটা প্রিপজিশন দিয়ে একে কোনো কোনোটাতে 15-20টা পর্যন্ত, কোনোটাতে 7-8টা, 5টা, 4টা, 3টা, এরকম করে তো আছেই সবগুলোতে। তো এত রুল সব মিলিয়ে এত সব রুল হবে যে এগুলো শেখা, মুখস্থ করা, আয়ত্ত করা এগুলো খুবই টাফ হবে। এরপরে হচ্ছে আবার এগুলো শিখে রুল শিখেই শেষ নয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলোর কোনো যুক্তির সাথে মিলে না এরকম কিছু প্রিপজিশন ব্যবহার করতে হয় যেগুলো মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এত সব ঝামেলা আমাদেরকে পোহাতে হয় প্রিপজিশন শেখার ক্ষেত্রে। তো এগুলো কী ধরনের সমস্যা হয়? প্রথমত হচ্ছে যে গাদা গাদা প্রিপজিশনের রুল পরে মনে রাখা যায় না, আর সঠিকভাবে প্রিপজিশনের ব্যবহারও শেখা যায় না। কারণ হচ্ছে এক একটা প্রিপজিশনের অসংখ্য রুল আছে, এটা একটা ভীতির সৃষ্টি করতে পারে। একটা প্রিপজিশন দিয়ে 18-20টা রুল শেখা আসলেই টাফ। নাম্বার টু হচ্ছে একই রকম রুল ভিন্ন ভিন্ন প্রিপজিশনে থাকার কারণে কনফিউশনটা বেড়ে যায়। যেমন বায়র্ত দ্বারা, উইতর্ত দ্বারা, দুইটাকে একই ভিন্ন, বিফোরর্ত সম্মুখে আবার ইনফ্রন্ট অফ অর্থ সম্মুখে, এগুলোকে একই না ভিন্ন। তো এইসব জিনিস আমাদেরকে অনেক কনফিউশনের মধ্যে ফেলে দেয়। আবার সকল রুল শেখার পরে বাকি থেকে যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এগুলো মুখস্থ করতে হয়, এগুলো মুখস্থ করা ছাড়া মনে রাখা যায় না। তো এত কিছু করার পরও, এত যে বিশাল পড়াশোনা আমরা করলাম, এরপরে বাকি থেকে যায় পরীক্ষার সময় রিভিশন দেওয়া। কিন্তু সিলেবাসের বিশালতার কারণে প্রিপজিশনটা আমরা পরীক্ষার সময় রিভিশন দিতে পারি না, আর এমনিতে এগুলো কনফিউজিং, যার কারণে পরীক্ষায় গিয়ে ভুল হয়ে যায়। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা আপনাদের এখন কিছু টিপস দিব। তো টিপসগুলো হচ্ছে, প্রথমত একটা টিপস হচ্ছে যে প্রতিটা প্রিপজিশনের 2-4টার বেশি আপনি আর অর্থ শেখার প্রয়োজন নেই। 2-4টা যেগুলো খুব বেশি ব্যবহৃত হয়, খুব বেশি যে প্রিপজিশনগুলোর অর্থগুলো ব্যবহৃত হয়, এই 2-4টা অর্থ শুধু শিখবেন। এই সব 18-20টা করে শেখার কোনো প্রয়োজন নেই। এই যে 18-20টা আছে, এগুলোর মধ্যে অনেকগুলো দেখা যায় যে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে আমরা এগুলো আবার মুখস্থর মধ্যে এগুলো শিখি। কারণ এগুলো কিছু শব্দ, এগুলো নির্দিষ্ট একটা বা দুইটা ক্ষেত্রে প্রিপজিশনগুলোর এইরকম অর্থ পাওয়া যায়। এই শব্দের সাথে যদি প্রিপজিশন আসে তাহলে হয়তো, যেমন বলতে পারি, যেমন অফ অর্থ হয়তো হতে পারে, অফ অর্থ এমনিতে এর, কিন্তু কিছু কিছু জায়গা হয়তো হতে পারে যে অফ অর্থ থেকে হতে পারে। তো অফ অর্থ থেকে এটা রেয়ার, এটা খুব কম জায়গায় পাওয়া যাবে। তো এরকম কিছু শব্দ আমরা মুখস্থ এমনিতে তো করবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তো এখানে আবার রোল হিসাবে এটা শেখার কোনো আসলে অর্থ নেই। তো এরকম অনেকগুলো আবার আমরা পাব যে এগুলো একটার ভিতরে অনেকগুলো আছে। একটা বললে এটার ভিতরে এখানে বসে, ওখানে বসে, এটাতে বসে, এটাতে বসে, এরকম আলাদা আলাদাভাবে এভাবে বলার তেমন একটা প্রয়োজন পড়ে না। বরং এগুলো সবটা একটা অর্থ শিখলে এটা এমনিতেই ওই অর্থ অনুযায়ী সব জায়গায় এটা ব্যবহার করা যায়। তো এভাবে আসলে বইগুলোর মধ্যে এভাবে প্রিপজিশন অনেক রুল ব্যবহার করা হয়েছে যেগুলো আসলে এতটা প্রয়োজন নেই, আমার কাছে যেটা মনে হয়। তো আমরা 2টা অর্থ শিখলাম। ইন অর্থ হচ্ছে একটা মধ্যে, আর একটা হচ্ছে এতে। মধ্যে যেমন দেয়ার ইজ এ ফ্যান ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে বা ভেতরে একটা কলম আছে। আর এতে বা সপ্তমী বিভক্তি যেটা বাংলায়, যেমন হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। তো এইরকম আমরা 2টা অর্থ শিখলাম। এরপরে দেখি বিফোর, বিফোর অর্থ কি? পূর্বে। বিফোর হিজ ফাদার্স ডেথ হি ওয়াজ এ উইকেড পার্সন, তার পিতার মৃত্যুর পূর্বে সে ছিল একজন দুষ্ট লোক, আর পিতার মৃত্যুর পরে সে ভালো হয়ে গেছে, এটা বোঝাচ্ছে আর কি। তো পিতার মৃত্যুর পূর্বে সে একজন উইকেড বা দুষ্ট লোক ছিল। তো বিফোরের আরেকটা অর্থ হচ্ছে সম্মুখে, যেমন হি স্যাট বিফোর মি, সে আমার সম্মুখে বসেছিল। হি স্যাট বিফোর মি, সে আমার সম্মুখে বসেছিল। তো এরকম আমরা 2-4টা করে অর্থ শিখব, এর বেশি আমাদের শেখার প্রয়োজন নেই। যেগুলো খুব বেশি ব্যবহৃত হয় এরকম অর্থগুলো আমরা শিখব।
নাম্বার টু হচ্ছে যে সমার্থক বিপরীতার্থক প্রায় সমচ্চারিত ভিন্নার্থক যে শব্দগুলো আছে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান এরকম প্রিপজিশনগুলো গ্রুপ গ্রুপ করে একসাথে শিখতে হবে যেমন আমরা দেখি বাই এবং বিসাইড বাইয়ের তো পাশে বিসাইডের তো পাশে বাইয়ের অন্য অর্থ থাকলেও আমরা এই পাশে অর্থে দুইটা একসাথে বাই এবং বিসাইডের দুইটা অর্থ একসাথে শিখে নিলাম যে বাইয়ের তো পাশে বিসাইডের তো পাশে এগুলো হচ্ছে সমার্থক শব্দ আফটার এবং বিফোর আফটার অর্থ পরে বিফোর অর্থ আগে একটা আরেকটার বিপরীত অর্থ প্রকাশ করছে বিসাইড এবং বিসাইডস প্রায় সমচ্চারিত বোঝা যায় যেন বিসাইডের প্লোরাল হচ্ছে বিসাইডস কিন্তু প্রিপজিশনের কোনো প্লোরাল হয় না বিসাইড অর্থ হচ্ছে পাশে আর বিসাইডস অর্থ হচ্ছে ছাড়াও তো এই যে মোটামুটি কাছাকাছি শব্দগুলো এরকম যেগুলো প্রায় সমচ্চারিত ভিন্নার্থক যে শব্দগুলো আছে এগুলো আমরা একসাথে করে আমাদের শিখতে হবে বাই এবং উইথ বাই অর্থ দ্বারা উইথ অর্থ দ্বারা তো দুইটা কি একই না ভিন্ন বাই অর্থ হচ্ছে দ্বারা এটা হচ্ছে কর্তা যে তার পূর্বে ব্যবহৃত হয় আর উইথ অর্থ হচ্ছে দ্বারা কিন্তু এটা উপকরণের পূর্বে ব্যবহৃত হয় যেমন হি ওয়াজ বিটেন বাই মি উইথ এ স্টিক হি ওয়াজ বিটেন বাই মি এখানে কর্তাকে আমি তো আমার পূর্বে কি ব্যবহৃত হয়েছে বাই আর লাঠি দিয়ে আমি তাকে প্রহার করেছিলাম তো এখানে হবে কি লাঠি লাঠির আগে উইথ ব্যবহার করতে হবে কারণ এটা হচ্ছে মারার উপকরণ তো উপকরণের আগে উইথ আর কর্তার আগে বাই এভাবে ব্যবহার করতে হবে দ্বারা অর্থে বাই এবং উইথ দুইটা কিন্তু ব্যবহার কিন্তু ভিন্ন তো এরকম সূক্ষ্ম পার্থক্য আছে অর্থটা সমান হলেও পার্থক্য আছে এই জিনিসগুলো আমাদের একসাথে করে শিখতে হবে যে এই জিনিসগুলোতে পার্থক্য আছে এই জিনিসগুলো মিল আছে এইটা এটার বিপরীত আবার এইটা এটা প্রায় উচ্চারণ সমান কিন্তু ভিন্ন অর্থ দিচ্ছে তো এইরকম আমরা ক্যাটাগরি করে আমরা যদি আমরা গ্রুপ গ্রুপ করে আমরা শব্দগুলো শিখে নিই তাহলে দেখা যাবে প্রিপজিশন আমাদের অনেক কনফিউশন যেগুলো আছে অনেকটাই দূর হয়ে যাবে তিন নম্বরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে আমরা শিখব প্রথমত হচ্ছে যে প্রিপজিশনগুলো অর্থের সাথে একটা সঙ্গতি আছে এইরকম প্রিপজিশনগুলো আমরা মুখস্থ করব একটা ক্যাটাগরির মধ্যে ফেলে আরেকটা হচ্ছে অর্থের সাথে কোনো সঙ্গতি নেই যেমন অর্থের সাথে সঙ্গতি নেই অর্থের সাথে কোনো সঙ্গতি নেই যেমন অ্যাবাইড বাই মেনে চলা অ্যাবাইড বাই মেনে চলা এখানে যেমন উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস আমাদের রুলগুলো মেনে চলতে হবে এখানে বাইয়ের কিন্তু কোনো অর্থই নেই এটা এমনিতে কোনো সঙ্গতি ছাড়াই বাইটা চলে আসছে তো এটা মুখস্থ করতেই হবে আমাদের মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই ব্রিং অ্যাবাউট অর্থ হচ্ছে কি ঘটানো এখানে অ্যাবাউটের কোনো অর্থই নেই ব্রিং অ্যাবাউট অর্থ হচ্ছে ঘটানো যেমন হি ব্রট অ্যাবাউট এ রেভলিউশন সে একটা বিপ্লব নিয়ে এসেছিল ঘটিয়েছিল তো এই যে অ্যাবাউটের কোনো অর্থ নাই এটা সঙ্গতিহীন এরকম কিছু প্রিপজিশন আছে এগুলো আমাদেরকে আলাদা করে খুব সতর্কতার সাথে এগুলো শিখতে হবে আর কিছু প্রিপজিশন আছে যে এগুলো এমনিতে হয়তো কমন অর্থের মধ্যে নাই কিন্তু যে তিনটা চারটা যে অর্থ শিখবো এগুলোর মধ্যে আমাদের অনেকটাই পড়ে যাবে যেমন অফ অর্থ হচ্ছে ব্যাপারে বা নিয়ে এই ধরনের এমনিতে অফ অর্থ আমরা জানি র বা এর কিন্তু অফটা প্রায় কিন্তু অফ অর্থ হচ্ছে নিয়ে বা ব্যাপারে এরকম অর্থে কিন্তু অফটা ব্যবহৃত হতে পারে এবং এটা কিন্তু অনেকগুলো শব্দ আছে যেগুলো অফটা ব্যাপারে অর্থে ব্যবহৃত হয় যেমন থিঙ্ক অফ দ্য ম্যাটার ব্যাপারটা নিয়ে চিন্তা করো বা ব্যাপারটা হ্যাঁ নিয়ে চিন্তা করো এই যে এখানে কিন্তু থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার এরকম হওয়া উচিত ছিল কিন্তু থিঙ্কের পরে অফ ব্যবহৃত হচ্ছে অর্থের সাথে যেমন আফটার অর্থ আমরা জানি আফটার অর্থ দুইটা শিখবো আমরা একটা হচ্ছে আফটার অর্থ পরে আর একটা হচ্ছে অনুসারে বা অনুসরণে অনুসারে বা অনুসরণে এখন আমরা জানি যে লুক আফটার তো দেখাশোনা করা আমাদের মনে হচ্ছে যে আফটারের এখানে কোনো মিল নাই কিন্তু একটা মিল আছে কিন্তু একটা সঙ্গতি আছে আফটার অর্থ হচ্ছে অনুসারে বা অনুসরণে একটা অর্থ তো আমরা যদি চিন্তা করি যে লুক আফটার দেখাশোনা করা একটা বাচ্চাকে আমি দেখাশোনা করব তাহলে কি করতে বাচ্চাটা যেদিকে যায় আমাকে সেদিকে যেতে হবে সে কি করে না করে সেটা আমার খেয়াল রাখতে হবে তো এরকম যে একটা অর্থের সাথে কিন্তু সঙ্গতি পাওয়া যাচ্ছে হি টেক্স আফটার আফটার হিজ ফাদার এই যে টেক আফটার অর্থ হচ্ছে কি চেহারার মিল থাকা দেখতে একই রকম মনে হওয়া তো এই যে ঠিক আফটার এখানেও কিন্তু মিল আছে যে চেহারার তার বাবার চেহারাটা যেরকম হয়েছে তার চেহারাটাও ওই রকমই গঠিত হয়েছে তো এই যে একটা মিল আছে তো এরকম একটা সঙ্গতি আছে যেগুলো আছে এগুলো আমরা একটা আলাদা করে শিখবো আর যেগুলোর সাথে অর্থের কোনো সঙ্গতি নেই এগুলোকে আমরা আলাদা করে শিখবো এতে আমাদের সুবিধাটা হবে প্রথমত হচ্ছে যে অর্থের সাথে যেগুলো সঙ্গতিপূর্ণ এগুলো সহজেই আমরা আয়ত্ত করে নিতে পারবো আর দ্বিতীয় যেগুলো অসঙ্গতিপূর্ণ
এই অসঙ্গতিপূর্ণ প্রিপজিশন যেগুলো আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এগুলো আমরা খুব সতর্কতার সাথে আমরা শিখতে পারবো এবং পরীক্ষার সময় এই যে এই অসঙ্গতিপূর্ণ এগুলো যদি আমরা শুধু রিভিশন দিয়ে যাই তাহলে এই মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমাদের সবগুলো না শিখলেও চলবে যেগুলো মনে থাকে না এই এরকম একটু ব্যতিক্রম ধর্মী যেগুলো এগুলো আমরা একটু রিভিশন দিব আর ওই যে দুইটা চারটা অর্থ করে আমরা শিখলাম দুইটা চারটা অর্থ শিখলে আমাদের কিন্তু ম্যাক্সিমাম জিনিস কিন্তু কাভার হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি প্রিপজিশন শেখার টেকনিক তো আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে শেয়ার দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ